হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেকসৌদির ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে FMCG অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে আসছি। তো অ্যাপ্লিকেশনে কীভাবে আইডেন্টিফাই ভেরিফাই করবেন, কিভাবে পেমেন্ট নেবেন, বিস্তারিত এ টু জেড বলবো। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি অলরেডি ভেরিফাইড করা আছে। আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে আপনি নিজেও ভেরিফাই করতে পারবেন। আর ভেরিফাই করার বিনিময়ে আপনি $1 একদম ফ্রিতে পেয়ে যাবেন, মানে FMC আপনি 2500 টোকেন পাবেন, যেটার ভ্যালু বর্তমানে $1 রয়েছে। এটা আগে 70 সেন্ট ছিল, এখন $1 হয়ে গেছে। যদি ভবিষ্যতে এটার অন্যান্য এক্সচেঞ্জারে লিস্টেড হয় তাহলে দেখা গেছে এই 2500 কয়েনের মূল্য হচ্ছে আপনার $10 মতো হয়ে যেতে পারে। তো যাদের আইডি কার্ড আছে আমি বলবো একটা করে অ্যাকাউন্ট করে রাখতে পারেন। আর আপনি যদি রেফার করতে পারেন তাহলে আপনার রেফারে যে জয়েন করবে সে 2500 টোকেন পাবে আর আপনি নিজে 2500 টোকেন পাবেন। তো সবাই কী করতে, যাদের আইডি কার্ড আছে অ্যাকাউন্ট করে রাখেন, আর যারা রেফার করতে পারবেন তারা রেফার করবেন, প্রতি রেফারে $1 করে পাবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যারা অ্যাকাউন্ট করতে চান তারা ওই লিঙ্কের উপর ক্লিক দিবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে নিয়ে আসবে গুগলে, এরকম একটা সাইডে নিয়ে আসবে, যেই সাইডে আপনারা টুডে সাইট লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক দিলে আপনাদেরকে টেলিগ্রাম নিয়ে আসবে। কপিরাইটের প্রবলেমের কারণে এইভাবে লিঙ্ক দিতে হচ্ছে। সো গাইস, এখানে টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন জয়েন লিঙ্ক লেখা রয়েছে, অ্যাপস লিঙ্ক লেখা রয়েছে। ফার্স্টে জয়েন লিঙ্কের উপর ক্লিক দিবেন, তাদের ওয়েবসাইটে চলে আসবেন। ব্রাউজারে ওপেন করে নেবেন আপনাদের, মানে ওদের ওয়েবসাইটটি। দেন এখান থেকে আপনাদের ইউজার নামটি দিবেন, আইডি কার্ডে যেভাবে ইউজার নামটি থাকবে ওইভাবে দিবেন, সাথে একটা দুইটা সংখ্যা লাগাই দিবেন। দেন আপনাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, আমি সব কিছু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড, তারপর নিচের ঘরে সেম পাসওয়ার্ড দিতে হবে। দেন এখান থেকে স্পন্সর আইডি যেটা থাকবে ওইটাই রাখতে হবে, এটা চেঞ্জ করা যাবে না। সো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড অলরেডি দিয়ে দিয়েছি, এখন রেজিস্টারে ক্লিক দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে সংখ্যা লাগাইতে ভুলে গেছিলাম, মানে 1 2 3 এরকম লাগাইতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি, রেজিস্টারে ক্লিক দিব। দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে, রেজিস্টার হয়ে গেছে। এখন ইমেলে একটি কোড চলে গেছে, ইমেলের কোড দিতে হবে। তো ইমেলে চলে আসলাম, ইমেলে আসার পর একটা রিফ্রেশ করে দেখতে হবে যে আমার ইমেলে কোড আসছে কি না। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কোড চলে আসছে। সো আপনাদের ইমেলেও কোড চলে যাবে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে অ্যাকাউন্ট করবেন। একদম আপনারা যদি একটু মিস্টেক করেন তাহলে কিন্তু ওই $1 পাবেন না। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ইমেলের কোডটি দিতে হবে। তো ইমেলের কোডটি দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ইমেলে দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। এখন আপনাদেরকে প্লে স্টোর থেকে অ্যাপসটি নামাতে হবে, অথবা আমার ওই ফোস্টের অ্যাপস লিঙ্কের উপর ক্লিক দিলে প্লে স্টোর নিয়ে আসবে, অথবা আপনারা প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন FMCPay লিখে সার্চ করলে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। সেই অ্যাপসটিকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। তো আমি ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, যারা টেলিগ্রাম চ্যানেল থেকে ক্লিক দিলে আপনাদের প্লে স্টোর নিয়ে আসবো, এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেন ডাউনলোড করার পর ওপেন করবেন, ওপেন করার পর আপনাদেরকে ইউজার নেম যেটা দিয়েছেন প্রথমে ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটি দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেটে ক্লিক দিবেন, এরকম ইন্টারফেস চলে আসবে অ্যাপের ভিতরে। দেন এখান থেকে ইউজার নেম, নিচে পাসওয়ার্ড, আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন অ্যাকাউন্ট করার সময় ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দেন অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে নতুন একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। তো লগ ইনে চাপ দিবেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে লগ ইনে ক্লিক দিতে হবে। দেন আপনাদের ইমেলে একটি কোড চলে যাবে, আবারও লগ ইন কোড, এই ইমেলে থেকে কোডটি নিতে হবে। তো আপনারা কী করবেন, সিম্পলি ইমেলটি রিফ্রেশ করে দেখবেন কোড আসছে কি না। তো আমিও রিফ্রেশ করতেছি, দেখতে পাচ্ছেন আমার ফোনে হচ্ছে লগ ইন কোড চলে আসছে। তো এখান থেকে আমি হচ্ছে কপি করে নেব কোডটি, আর যদি আপনার কোড না আসে তাহলে স্প্যাম ফোল্ডারে চেক দিবেন, স্প্যাম ফোল্ডারে চলে যাবেন। দেন কোডটি দেওয়ার পর কনফার্মে ক্লিক দিবেন, দেন অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিফাই ভেরিফাই করতে বলতেছে, ভেরিফাইয়ের উপর ক্লিক দিবেন, দেন কন্টিনিউ দিবেন। আপনারা হচ্ছে আইডি কার্ড সিলেক্ট করবেন, দেন এখান থেকে বাংলাদেশ, মানে রিজনটা বাংলাদেশ সিলেক্ট করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন রিজন লেখা থাকবে, এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, মানে আইডি কার্ডের অনুযায়ী সব কিছু দিতে হবে, ভুল হওয়া যাবে না বা ভুল দেওয়া যাবে না। তো আপনারা চাইলে ফেক আইডি কার্ড বানাইতে পারেন, সাপোজ আপনার আইডি কার্ড নেই, আপনি একটা ফেক আইডি কার্ড বানায় 30 থেকে 40 টাকা দিয়ে মানে উঠে আইনে হাত ধরে ছবি তুলে দিলে কিন্তু ভেরিফাই হবে, ওরকমভাবে হচ্ছে, অনেকেই করতেছে। তো আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের আইডি কার্ডের অনুযায়ী সব ডিটেলস দিবেন। দেন এখান থেকে আইডি কার্ডের ছবি দিতে হবে, ফ্রন্ট ফাট, তারপর হচ্ছে ব্যাক ফাট, দুটোটা দিতে হবে। দেওয়ার পর কন্টিনিউ দিবেন, দেন আপনাদের ক্যামেরা ওপেন হবে, নেক্সটে আপনাদের ছবি দিতে হবে, দেন ছবিটা দিয়ে আপনারা কনফার্মে দিবেন। দেন এরকম হচ্ছে আন্ডার রিভিউতে চলে যাবে, অথবা ওয়েটিং ফর রিভিউতে চলে যাবে, 72 ঘন্টার ভিতরে আপনাদেরকে এই আইডি কার্ড ভেরিফাই করে দিবে।
তো আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে আসলে অ্যাকাউন্টটা করতে হয় বা কিভাবে ভেরিফাই করতে হয়। তো যখন ভেরিফাই হয়ে যাবে, এখান থেকে ভেরিফাই সাকসেস হয়ে যাবে, তখন আপনারা হচ্ছে গিয়া 2500 টোকেন পাবেন, আর সেটার ভ্যালু $1। আর আপনারা যদি সেমভাবে আরেকজনকে অ্যাকাউন্ট করে দেন আপনার লিঙ্কের মাধ্যমে, তাহলে আপনিও হচ্ছে $1 পাবেন, আপনার ফ্রেন্ডও $1 পাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।